হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখেন, আমি ক্যাপ পরে আসি। ক্যাপ না না, এটা কি জানি না, ক্যাপই তো মনে হয় বলে। তো এটা একদম ছাদ কৃষক হয়ে গেছি আমি আজকে। কেমন লাগতেছে, মানে এত রোদ, এত রোদ, দেখেন কি রোদ। এখন বাজে 12টা, আজকে হচ্ছে 29 রোজা। তো আজকে আমি ছাদে আসছি। কেন আসছি জানেন, আমি যে গোলাপ ফুল আছে না, এই গোলাপ ফুলগুলো নিয়ে যাব। আরও কিছু নিয়ে গিয়েছিলাম কালকে, আর আজকে এগুলো নিয়ে যাব। ফ্রেশ গোলাপ ফুল দিয়ে আমি একটা ফেসের যে মাস্ক তৈরি করব স্কিনের জন্য, এটা খুব ভালো। এবং এখান থেকে কিছু ফুল নিব। এটা হচ্ছে আপনার নয়নতারা ফুল, তারপর হচ্ছে আপনার গোলাপ, এবং হচ্ছে আরেকটা ফুল হচ্ছে সে কি মাথায় আসতেছে না, ভুলে গেছি ফুলের নাম, ভুলে গেছি। এই এই গাছের ফুলটা, যদিও এই গাছের ফুলটা এখন আমার কাছে নাই, তো এটা আমি নিতে পারবো না। তো আপাতত গোলাপ আর হচ্ছে আপনার নয়নতারা ফুল দিয়ে একটা ফেস মাস্ক বানাবো, যেহেতু পরশুদিন ঈদ। তো মাস্কটা দিব, বেলিও দিতে পারি, বেলি, তবে বেলি কলি আছে। আমার না খুব পেঁপে গাছের শখ ছিল, মানুষের ছাদে পেঁপে গাছ দেখে আমার খুব পেঁপে গাছের শখ ছিল। তো আল্লাহ আমাকে, দেখেন মাশাল্লাহ কত পেঁপে গাছ, আমি জাস্ট পেঁপে খেয়ে পেঁপে বীজ ফেলেছি, এরপর আমার 40-50টা পেঁপে গাছ হয়েছে। তারপর এগুলো ফেলে ফেলে দিয়ে কয়েকটা আমি বাঁচিয়েছি। তো আলহামদুলিল্লাহ একটার মধ্যেই যে পেঁপেও চলে আসছে, দেখছেন কত ছোট একটা পেঁপে গাছ, একদম। এখন এতগুলো পেঁপে কি হবে আমি জানি না, আমার কোনো আইডিয়া নাই যে এখানে এতগুলো পেঁপে আছে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ 7টা পেঁপে গাছ আছে। কেউ কি আইডিয়া দিতে পারবেন যে এই পেঁপে গাছটায়, এতটুকু পেঁপে গাছটায় আমার এই পেঁপেগুলো বাঁচবে কি না? কারণ যদি না বাঁচে তাহলে দুই একটা ফেলে দিব, আর হয়তো দুই একটা রাখবার। এই যে এইখানে আছে পেঁপে গাছ, হ্যাঁ এই যে এইখানে আছে পেঁপে গাছ, দেখেন এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তিনটা তো আর এখানে রাখা যাবে না। এই যে এখানে আছে, এখানেও তিনটা আছে, তিনটা রাখা যাবে না। এই একটা, এই যে একটা, আর পেঁপে গাছের অভাব নেই। এই যে আজকে আবার মরিচ তোলা হচ্ছে, এই যে সব নিয়ে নে, এই যে মরিচগুলো এগুলো তুলছে আমার মেয়েজ। তো আর এখান থেকে কতগুলো ফুল নিয়ে নিস, হ্যাঁ এই গোলাপ ফুল আর এটা দিয়ে একটা মাস্ক তৈরি করব। এই পেঁপে গাছটা জানি না হবে কি না, এটা অন্য জায়গা থেকে এনে এখানে রেখেছি, তো এখানে হবে কি না বলতে পারছি না। তো এই হলো অবস্থা ছাদে। আর ওই যে বাকি গাছ আমার দোতলা আপার মরিচ গাছ। তো আজকে আসলে মাস্ক করার জন্যই ফুল নিতে আসছি, ফুল নিব। যে দেখেন, আমি জানি না আপনারা কেউ কখনো কাকরোল গাছের ফুল দেখেছেন কি না, কি যে সুন্দর কাকরোল গাছের ফুল, দেখছেন মাশাল্লাহ, দেখেন আমি তো কখনো দেখি না, এবারই প্রথম দেখলাম কাকরোল হচ্ছে। যে এখানে আমার জবা, জবা রক্ত জবা, এটার মাথায় দিই। এই যে গোলাপ, ঠিক আছে কারি পাতা। তো যেই রোদ, এই রোদের মধ্যে থাকা ইম্পসিবল, খুবই কষ্টকর। তো তাড়াতাড়ি ফুল নিয়ে বাসায় চলে যাই, মাস্ক তৈরি করি, এবং আপনাদেরকে দেখাবো যে মাস্কটা আমি কীভাবে তৈরি করছি, ঠিক আছে? সেই পর্যন্ত সাথে থাকুন সবাইকে। ঈদ মোবারক, যেহেতু দুদিন পর ঈদ, দুদিন না কালকে 30, পরশুদিন ঈদ, সবাইকে ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক।